যদি একটি আয়াত পারো প্রচার করো। বিসমিল্লাহ টিভি, দিন প্রচারের প্রত্যয়। কয়েকজন মিলে একটি পশু কুরবানি করতে পারবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস এসেছে, মুসলিম শরীফের হাদিস। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নাহারনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়া। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা হুদাইবিয়ার সময়, হুদাইবিয়ার বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুরবানি দিয়েছি আল বাদানাতা, উটকে আন সাবাতিন, সাতজনের পক্ষ থেকে, ওয়াল বাকারাতা আন সাবাতিন, এবং গরু কুরবানি দিয়েছি সাতজনের পক্ষ থেকে। হাদিসটি মুসলিম শরীফে আছে। যে এই হাদিস থেকে বোঝা যায় যে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটকে সাতজনের পক্ষ থেকে একটি উটকে যথেষ্ট মনে করেছেন, সাতজনের পক্ষ থেকে একটি গরুকে যথেষ্ট মনে করেছেন। এই সংক্রান্ত আরও অনেক হাদিস সিয়াসিতার কিতাবে আছে, যেগুলো থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন আরও ভাষ্য আছে, যেমন রাসূলুল্লাহ উমরার সময়ে, হজের সময়ে, হুদাইবিয়ার সময়ে, যেখানে এই হাদিসে আমরা পেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে বলেছেন, নির্দেশ দিয়েছেন যে তোমরা সাতজনের পক্ষ থেকে একটি উট কুরবানি করো, সাতজনে মিলে একটি গরু কুরবানি করতে পারো। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুমতি আছে। এই বিষয়ে উলামায়ে কেরামের প্রায় প্রত্যেক যুগের প্রায় সকল উলামায়ে কেরাম, সকল আলিমই এর বিষয়ে একমত যে বড় আকারের যে গরুগুলো আছে, পশুগুলো আছে, উট হোক বা গরু হোক অথবা মহিষ হোক, এই প্রকারের যে পশুগুলো আছে সেগুলা সর্বোচ্চ সাতজনের পক্ষ থেকে একটি আদায় করলে হয়ে যাবে। কারণ আপনি যদি দুইজন, তিনজন বা চারজন, পাঁচজন অথবা ছয়জন অথবা সাতজন মিলে একটি উট কুরবানি করেন, তাহলে সেটা আপনার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, আপনার সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। অথবা একটি গরু কুরবানি করেন সাতজনের পক্ষ থেকে, তাহলে সেটা সকলের কুরবানি সহি হবে। এ বিষয়ে যারা আপত্তি করেন, তাদের একটি যুক্তি হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের অবস্থায় কুরবানিকে, একটি গরু বা উটকে সাতজনের পক্ষ থেকে দেওয়ার জন্য অনুমতি দিয়েছেন। যারা এই বিষয়টি বলেন বা যুক্তি দেন, সেটা তাদের পক্ষ থেকে নিতান্তই বাড়াবাড়ি। কারণ কোনো যুগের ফকিহ মুজতাহিদগণ এই যুক্তিটি প্রদান করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর অবস্থায় এই অনুমতি দিয়েছেন, কিন্তু হাদর অবস্থায় করা যাবে না, বা মুকিম অবস্থায় এইরকম কুরবানি বা কয়েকজন মিলে একটি পশু কুরবানি করা যাবে না, এই সংক্রান্ত কোনো নিষেধাজ্ঞা রাসূলুল্লাহ সাল্লাম করেন নাই। সুতরাং এমনকি কোনো কোনো হাদিসে তো এমন বর্ণনাও আছে যে সফর অবস্থা বোঝায় না, বরং সফরের অবস্থা বাদ দিয়ে যে সাহাবায়ে কেরাম সাতজন মিলে একটি কুরবানি করেছেন, এরকমও হাদিসের ভাষ্য আছে। যেমন ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে ইন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আল বাকারাতু আন সাবআতিন ওয়াল জাজুরু আন সাবআতিন। এই যে হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা তাতে বর্ণনা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, গরু সাতজনের পক্ষ থেকে হবে এবং উট সাতজনের পক্ষ থেকে হবে। এই হাদিসে কিন্তু রাসূলুল্লাহর সফরের কথা উল্লেখ নেই, সরাসরিভাবে উল্লেখ নেই এই হাদিসের মধ্যে। তাছাড়া ফুকাহায়ে কেরাম, যারা মুহাদ্দিসিনে কেরাম অথবা যারা সালফে সালেহীন আছেন, সকলেই এই বিষয়টি মেনে নিয়েছেন বা এই বিষয়ে একমত পোষণ করেছেন যে কুরবানি যদি বড় আকারের পশু হয়, উট হয় বা গরু হয়, সেটা সাতজনের পক্ষ থেকে সর্বোচ্চ, এরকম হতে পারে, সর্বোচ্চ সাতজনের পক্ষ থেকে যদি একটি গরু বা একটি উট কুরবানি দেওয়া হয়, তাহলে সেটা সহি হয়ে যাবে সকলের পক্ষ থেকে। এক্ষেত্রে একটি সতর্কতা হলো, যেমন যদি আপনি কয়েকজন মিলে যদি একটি পশু কুরবানি দেন, তাহলে কয়েকটি বিষয়ে আপনি সতর্ক থাকতে হবে। যেমন সকলের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে, কারণ যদি কয়েকজন মিলে একটি পশু কুরবানি দেন, সকলের নিয়তকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন, তাহার নৈকট্য লাভ, তার সন্তুষ্টি অর্জনের নিমিত্তেই পশুর কুরবানি করতে হবে। শরীক যারা আছেন, তাদের কারো নিয়ত যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একনিষ্ঠভাবে না হয়, আল্লাহ সন্তুষ্টির জন্য না হয়, বরং গোশত খাওয়া বা অন্য কোনো কারণ, জাগতিক কোনো কারণে কুরবানিতে অংশগ্রহণ করেন, তাহলে এই একজনের নিয়তের অশুদ্ধতার কারণে অন্যান্য যারা শরীক আছেন সকলের কুরবানি সহি হবে না।
সেজন্য আপনি যদি কাউকে শরীক করেন কুরবানির সাথে তাহলে অবশ্যই ভালো মানুষ মুত্তাকি মানুষ থেকে আপনি শরীক করবেন যার নিয়তের ব্যাপারে আপনি সন্দিহান থাকবেন না আপনি নিয়ত সম্পর্কে তার জানেন আর যদি এরকম মানুষ না পান তাহলে একা একটি পশু কুরবানি করাই আপনার জন্য উত্তম